বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আমের সিজন, তাই ভাবলাম আম দিয়ে একটু পায়েস বানিয়ে নিই। তো দেখুন, আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি, আর আমি এখানে নিয়েছি 500 গ্রাম ডেয়ারির দুধ। তো আরও আমি কিছুটা নেব, আর নিয়েছি 75 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। তো সেটা আমি ভিজিয়ে রেখেছি। তো চলুন, এখন আমি আমটা ছিলে গ্রেট করে নিই। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এই যে দেখুন, আমগুলো আমি ছিলে নিয়েছি। তো আমগুলো এবার আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো এটা আপনারা কেটে টুকরো টুকরো করে নিলেও পারেন। তো আমি এখানে গ্রেট করেই পায়েসে ব্যবহার করব। দেখুন, আমি দুটো আমি গ্রেট করে নিয়েছি। তো এবার মেন রান্নার দিকে এগিয়ে যাব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। তো কড়াইটা হিট হওয়া পর্যন্ত অপেক্ষা করি। কড়াই হিট হয়ে গেছে, তো আমি এবার কড়াইয়ের মধ্যে দুধটা ঢেলে দেব। এখানে কিছুটা দিলাম, আর এই প্যাকেট থেকে পুরোটাই দিয়ে দেব। তো দুধটা বয়েল হোক, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। দুধটা সম্পূর্ণ বয়েল হয়ে গেছে, তো আমি চালটা দিয়ে দেব। দিয়ে এটা আমি কন্টিনিউ নাড়বো, কেন নাহলে তলায় চালটা লেগে যাবে। তো চালটা দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো আমি এবার এতে আমের পাল্পটা সম্পূর্ণ দিয়ে দেব। দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার এসছে। তো আমি এবার এখানে কিছুটা চিনি দিয়ে দেব, খুব বেশি দেব না, তবে পরিমাণ মতো একটা দেব। তো আপনারা চাইলে এটা কিন্তু কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন, তাতে টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে চিনির পরিবর্তে। ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। তো আপাতত আমার কাছে কিছুই নেই, তাই আমি কিছু ইউজ করলাম না। তো আজকে একদম সিম্পলভাবে আমের পায়েস আমি বানিয়ে নিলাম। তো আপনারাও এটা চাইলে ট্রাই করতে পারেন। আরও একটা আমি ছোট্ট টিপস দিয়ে দিই, যদি আপনারা ভাবেন যে আমি মিষ্টি খাবো না, তাহলে আমের পরিমাণটা বাড়িয়ে দেবেন, আরও হয়তো দুটো আম দিয়ে দেবেন। তাহলে কিন্তু আর এক্সট্রা যে চিনি বলুন, কনডেন্স মিল্ক, এগুলো কিন্তু লাগবে না। তো আর একটু পায়েসের দুধটা মরে যাবে, ততক্ষণ আপনি এইভাবে খুন্তিটা চালাতে থাকবেন, নাহলে কড়াইয়ের তলায় লেগে যাবে। তো দেখুন বন্ধুরা, পায়েস কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো আমি এবার এটা গ্যাসটাকে বন্ধ করে দেব। দিয়ে আমি একটা সার্ভিং বোলে তুলে একটা ঠান্ডা করতে দেব। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে অল করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে। আর যারা অলরেডি আমার ভিডিও দেখেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তো এবার আমি ফ্রিজে রেখে দেব, দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব।